ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে একটি মানুষের চোখের উল্লম্ব ছেদ চিত্র কীভাবে আঁকা যায়, কীভাবে সহজে এই ছবিটা আঁকা যায় এবং কি কোন কোন এই ছবিটা আঁকার সময় কোন কোন জায়গাগুলোতে আমাদের নজর রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়া যায় না। আমরা প্রত্যেকেই জানি যে মাধ্যমিক পরীক্ষায় প্রতি অল্টারনেটিভ বছরে কিন্তু এই ছবিটা ভীষণ ভীষণভাবে আসে এবং অধিকাংশ ছেলে মেয়েরাই কিন্তু এই ছবিটা ঠিকঠাক করে আঁকতে পারে না, ফলে নম্বরটা কিন্তু পায় না। চোখের ছবি আঁকার সময় কতগুলো বিশেষ বিশেষ জায়গায় কিন্তু আমাদের নজর দিতে হবে, না হলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। অর্থাৎ চোখের ছবিটা আঁকার সময় আমাদের কতগুলো জায়গায় কিন্তু ভুল হয়, সেই জন্য কিন্তু আমরা ছবিটাতে সম্পূর্ণ নম্বর ভালো করে আঁকলেও কিন্তু আমরা ফুল নম্বর পাই না। এবং কিভাবে সহজে এই ছবিটা সহজে আঁকা যায় সেটা সম্পর্কে আমরা এই ভিডিওটিতে জানব। এই কিভাবে একটি চোখের ছবি আঁকতে হবে সহজ উপায় এবং কোন কোন জায়গাগুলোকে আমাকে নজর রাখতে হবে সেটা সম্পূর্ণ জানতে গেলে কিন্তু আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। এবার দেখা যাক যে আমাদের চোখের ছবি আঁকার সময় কোন কোন জায়গাগুলোকে নজর রাখতে হবে। সবার প্রথম চোখের ছবি আঁকতে গেলে সবার প্রথমে আমরা এরকম একটি স্কেলের সাহায্যে আমরা এরকম একটি সরল রেখা এঁকে নেব। অর্থাৎ চোখের ছবি আঁকতে গেলে তারারন্ধ্র বা পিপুলস এবং এর পেছনে চোখের পেছনে যে পিদবিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস আছে সেটা কিন্তু সবসময় একই সরলরেখায় থাকতে হবে। আমরা অধিকাংশ ছবি আঁকার সময় দেখতে পাই যে তারারন্ধ্র বা পিপুলসটা গিয়ে হচ্ছে অন্ধবিন্দুর সঙ্গে সমান সরলরেখায় থাকে, ফলে কি হয় ওখানে প্রতিবিম্ব পড়লেও কিন্তু ওই চোখে কিন্তু মানে ছবিটা কিন্তু দেখতে পাবে না বা কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, ফলে ওই ছবিটা কিন্তু ভুল হয়ে যায়। ফলে এই ছবিটাকে আঁকতে গেলে সবার প্রথমে আমাকে একটি এইরকম স্কেলের সাহায্যে এরকম একটি সরলরেখা এঁকে নিতে হবে। এরপরে কী করতে হবে, সরলরেখার পরে এখান থেকে আমরা কম্পাসের সাহায্যেও আমরা এরকম কিন্তু এরকম একটা রাউন্ড বা বৃত্ত আমরা এঁকে নিতে পারি, যেটা আমাদের আঁকার ক্ষেত্রে সহজ হবে। অর্থাৎ আমরা স্কেলের সাহায্যে একটা কম্পাসের সাহায্যেও কিন্তু আমরা এইভাবে আমরা রাউন্ড করে আমরা এইভাবে কিন্তু এঁকে নিতে পারি। আমি এটাকে এমনিভাবে এঁকে নিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে কিন্তু একটা রাউন্ড মতো এঁকে নিতে হবে যে চোখের বিভিন্ন যে অংশগুলো আঁকতে গেলে। তাহলে এবার সবার প্রথমে তাহলে এখানে থাকবে এরকম তিনটে স্তর থাকবে, একটা হচ্ছে এরকমভাবে স্তরটা থাকবে, এইখানটাতে কিছুটা অংশ মুছে দিতে হবে, অর্থাৎ এখান থেকে অপটিক স্নায়ুগুলো নির্গত হবে। আমরা এটাকে এঁকে নিলাম, প্রথমে আমরা এই রাউন্ডটাকে এঁকে নিলাম। রাউন্ডটাকে এঁকে নেওয়ার পরে এবার এখান থেকে তিনটে স্তর থাকবে, একটা হচ্ছে স্ক্লেরা, অর্থাৎ একেবারে বাইরের দিকের যে সাদা রঙের যে স্তরটা সেটা হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরাটা এইভাবে থাকবে। এরকমভাবে স্ক্লেরাটা আমরা এঁকে নিলাম একটা স্তর। তারপরের স্তরটা থাকবে কোরয়েড, একটা কালো রঙের একটা স্তর, এইভাবে কোরয়েড স্তরটা সম্পূর্ণ চোখ জুড়ে থাকবে। এইরকমভাবে আমরা পরপর দুটো স্তর রেখে নিলাম। এই স্তরটাকে আমরা একটুখানি ডিপ করে দেব, কারণ এটা হচ্ছে কোরয়েড স্তর। এখানে হচ্ছে এই অংশটা হচ্ছে কালো রঙের হয়, একটা ক্যামেরার পর্দায় যেমন কালো রঙের পেছনের দিকে অংশটা একটা পর্দা দেখা যায় সেরকম এইটাও হচ্ছে কালো রঙের থাকে। এটা হচ্ছে চোখে প্রবিষ্ট অন্যান্য আলোক রশ্মিগুলোকে শোষণ করে প্রতিবিম্বটাকে অনেক উজ্জ্বল করতে সাহায্য করে এই অংশটা। এইভাবে আমরা পেন্সিল শেড দিয়ে এই অংশটাকে আমরা ডিপ করে নেব। এর পরবর্তী একটা স্তর থাকে, এটা হচ্ছে রেটিনা। এই রেটিনার স্তরটা এখানে কিন্তু এই রেটিনার স্তরটা এইখান থেকে একটু এই অংশটা কিন্তু ফোবিয়া সেন্ট্রালিস, এই অংশটাকে কিন্তু আমাকে খুব ভালো করে চিহ্নিত করতে হবে, কারণ ওই অংশটাই কিন্তু চোখের প্রধান অংশ, কারণ এই অংশের মধ্যেই রডকোষ ও কোণকোষের পরিমাণ থাকে। রেটিনা অংশটাকে আমরা এইভাবে একটু মার্ক করে দেব। খুব সহজে কিন্তু আমরা এইভাবে চোখের ছবিটাকে আঁকতে পারি, এইভাবে আমরা রেটিনা অংশটাকে মার্ক করে দেব। এবার এখান থেকে হচ্ছে অপটিক স্নায়ুগুলো এইভাবে নির্গত হবে, অপটিক স্নায়ুগুলো এখান থেকে এইভাবে নির্গত হবে, এখান থেকে
চোখের এই অংশ থেকে অপটিক স্নায়ুগুলো নির্গত হবে, এখান থেকে অনেকগুলো অপটিক অসংখ্য অপটিক স্নায়ু এইভাবে নির্গত হবে, এই অংশটাকে আমরা এইভাবে করে দেব এবং এই অংশটাতে আমরা এইভাবে অপটিক স্নায়ুগুলোকে আমরা দেখিয়ে দেব। এর পরবর্তী যে এই যে চোখের যে এই যে স্ক্লেরা অংশটা এরকম সামনের দিকে এরকম কিন্তু একটু উত্তল আকৃতির বেঁকে যাবে, এই অংশটাকে আমরা এইভাবে এঁকে নেব। এই অংশটা এইভাবে বেঁকে গেল। এরপরে এই স্ক্লেরা অংশের এখান থেকে এরকম কতগুলো সিলিয়ারি বডি নির্গত হবে, এই সিলিয়ারি বডিগুলো আবার একটা সিলিয়ারি পেশির সঙ্গে যুক্ত থাকবে, এরকম একটা সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশি থেকে নির্গত কতগুলি সাসপেন্সরি লিগামেন্ট এরখানে এরকম লেন্সটা কিন্তু অবস্থান করবে, অর্থাৎ লেন্সের মাঝামাঝি অংশটা কিন্তু তারারন্ধ্র হিসেবে কাজ করবে। এবার এখান থেকে একটা অচ্ছাদ পট্টল বা কণিনিকা এরকম নির্গত হয়, যেটা মাঝখানটাই হচ্ছে তারারন্ধ্র বা পিপুল। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা একটা চোখের ছবিটাকে খুব সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমরা কিন্তু আঁকতে পারি। এখানটা একটা ফ্লুইড থাকে, এখানটাতেও একটা ফ্লুইড থাকে, একটা তরল পদার্থ থাকে, আমরা এই অংশটাকে করে নেব। এবারে আমরা এর বিভিন্ন মার্ক কিভাবে করতে হবে সেই অংশগুলো আমরা দেখে নেব। এই গেল একটা চোখের ছবি, কিন্তু খুব সহজে এইভাবে চোখের ছবিটা আঁকা যায়। এবার আমরা মার্ক করে নেব, এটা হচ্ছে স্ক্লেরা, এই অংশটা হচ্ছে কোরয়েড, চোখের এই স্তরটা হচ্ছে রেটিনা, এই অংশটা হচ্ছে ফোভিয়া, সেন্ট্রালিস, বা পিদবিন্দু, এর অনেকগুলো নাম, বা ইয়োলো স্পট, অর্থাৎ তিনটে নামে এই অংশটাকে চিহ্নিত করা হয়। এই অংশটা হচ্ছে অন্ধবিন্দু, বা ব্লাইন্ড স্পট, এখান থেকে এরকম অপটিক নার্ভ, এগুলো হচ্ছে অপটিক নার্ভ নির্গত হয়েছে, বা অপটিক স্নায়ু, বোঝা গেল। এই যে মাঝখানের যে বড় প্রকোষ্ঠটা, এর মধ্যে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার, এই কণিনিকার এই অংশটার সামনে এরকম একটি আরেকটি অংশ থাকে যেটাকে বলা হয় কনজাংটিভা, এখান থেকে আরেকটি অংশ এরকম নির্গত হয়, এটাকে বলা হয় কনজাংটিভা, এটা হচ্ছে কনজাংটিভা। এগুলা হচ্ছে সিলিয়ারি বডি, এটা হচ্ছে সিলিয়ারি পেশি, এই অংশটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, এই অংশটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, এটা হচ্ছে কণিনিকা। কণিনিকার মাঝখানে যে এই অংশটা তৈরি হয়েছে এটাকে বলা হয় তারারন্ধ্র, বা পিউপিল, এটা হচ্ছে লেন্স, বা মণি। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা চোখের ছবিটাকে কিন্তু খুব সহজেই আমরা আঁকতে পারি এবং একে এর বিভিন্ন অংশগুলোকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। আমি আরেকবার একটু চিহ্নিতকরণগুলো দেখিয়ে দিই। ঠিক চোখের ছবিটা আঁকার সময় এরকম একটা মাঝখানে একটা সরলরেখা এঁকে নিতে হবে এবং সেই সরলরেখাটা আঁকার সময় আমাকে এমন এই সরলরেখাটা আঁকার একটা প্রধান কারণ হচ্ছে যে যাতে এই তারারন্ধ্রের ঠিক বিপরীত দিকেই পিদবিন্দুটা থাকে, কখনোই যেন এই অন্ধবিন্দুটা চলে না আসে, কারণ পরীক্ষার সময় অধিকাংশ ছেলেমেয়ের যে ছবিটা আঁকে তার মধ্যে কিন্তু এই সরলরেখায় অন্ধবিন্দুটা চলে আসে, ফলে সেই চোখের ছবিটা কিন্তু ঠিকঠাক হয় না এবং নম্বরটা কিন্তু কমে যায়। তাহলে এরকম একটা সরলরেখা এঁকে নিয়ে আমরা একদম প্রথমে চোখের যে তিনটে স্তর সেই তিনটে স্তর এঁকে নেব। সবার প্রথমে একটা হচ্ছে একেবারে বাইরের সাদা রঙের যে স্তর স্বচ্ছ সেটাকে বলা হচ্ছে স্ক্লেরা, তারপরে অংশটা হচ্ছে একটা কালো রঙের স্তর সেটাকে বলা হচ্ছে কোরয়েড, তারপরে অংশটা হচ্ছে আলোক সংবেদী কোষ অর্থাৎ রড কোষ ও কোন কোষ সম্মিলিত হচ্ছে একটি অংশ সেটা হচ্ছে রেটিনা, এই
তারারন্ধ্র বা লেন্সের ঠিক বিপরীত দিকে যে অংশটাতে আলোক রশ্মিটা প্রকৃতপক্ষে ফোকাস হয় এবং তার ফলেই আমরা আমাদের যে উদ্দীপনা দেখার উদ্দীপনাটা জাগে সেই অংশটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। এই অংশটাতে প্রচুর পরিমাণে রড ও কোণকোষের সমাবেশ দেখা যায়। এর পরবর্তীতে এই অপটিক্স স্নায়ুগুলো এই রেটিনার যে অংশে প্রবেশ করে সেই অংশটাতে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় না, তাই এটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এখান থেকে কতগুলো অপটিক্স স্নায়ু নির্গত হয় এবং এই যে চোখের মাঝখানে যে বড় প্রকোষ্ঠ তার মধ্যে যে তরল পদার্থটা থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এবং এই যে লেন্সটা একটা সাসপেন্সারি একটা সিলিয়ারি পেশির সাহায্যে যুক্ত থাকে এবং সেই সিলিয়ারি পেশিটা সেই সিলিয়ারি বডির সঙ্গে স্ক্লেরা অংশের সঙ্গে যুক্ত থাকে এবং এই সিলিয়ারি পেশির সঙ্গে লেন্সটা একটা কতগুলো লিগামেন্টের মতো অংশ দিয়ে যুক্ত থাকে যেটাকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট। এবং এই চোখের যে কর্ণনিকাটা সামনের দিকে অংশটা যে এসে বেরিয়ে এসছে স্বচ্ছ অংশ সেটাকে বলা হয় কনজাংটিভা। এই কনজাংটিভার পরবর্তী একটা যে প্রকোষ্ঠ সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই অংশটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এখানে যে তরল পদার্থটা থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমারের পরবর্তী যে অংশটা যেটা তারারন্ধ্র সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে কর্ণনিকা। কর্ণনিকাটা মাঝখানে এরকম অংশটা ফাঁকা যে অংশটা যার মধ্যে দিয়ে আলোটা প্রবেশ করে এটা একটা পর্দার কাজ করে যাতে বেশি পরিমাণে আলো চোখের মধ্যে না ঢুকতে পারে সেটাকে বলা হয় তারারন্ধ্র বা পিপুলস এবং সেটা কর্ণনিকার সাহায্যে সেই কাজটা সম্পন্ন হয়। তারপরে এখান থেকে লেন্সটা এইভাবে যুক্ত থাকে এবং লেন্সের মধ্যে দিয়ে গিয়ে আলোক রশ্মিটা পড়ে কিন্তু এই অন্ধবিন্দু বা ব্লাইন্ড অপটিক্স ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দুর মধ্যে কিন্তু প্রকাশ হয় এবং সেখান থেকেই কিন্তু আমাদের দেখার উদ্দীপনা জাগে এবং সেই উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছায় অপটিক্স স্নায়ুর দ্বারা। তারপরে আমরা বস্তুটাকে দেখতে পাই যে কী বস্তু আমরা দেখছি। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা আজকে খুব সহজ উপায় কীভাবে একটি চোখের ছবি আঁকা যায় সেটা সম্পর্কে আমরা জানলাম। আমাদের পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। অসংখ্য ধন্যবাদ।